শুভ সকাল সবাইকে। শুভ সকাল তো বোধহয় আর নাই, শুভ দুপুর হয়ে গেছে। আজকে আমাদের তোমাদের সাথে যে এক্সপেরিমেন্টটি শেয়ার করব সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 4। আমরা দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছে, ডাইমেনশনাল স্টেবিলিটি অফ টেস্ট ফেব্রিক, এটি সম্ভবত সবাই দেখতে পাচ্ছি আমরা। ওকে, এক্সপেরিমেন্ট 4, ডাইমেনশনাল স্টেবিলিটি অফ টেস্ট অফ ফেব্রিক অর গার্মেন্টস। ওকে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে ডাইমেনশনাল স্টেবিলিটি কি এবং সেটার টেস্ট করব কার, ফেব্রিক এবং গার্মেন্টস। মনে করো তুমি বাজার থেকে নতুন একটা শার্ট নিয়ে এসেছো, সেই শার্টটা নিয়ে এসে সুন্দর করে বাজারে ট্রায়াল দিয়ে এসেছো মার্কেটে, যে হ্যাঁ তোমার এটা হচ্ছে। মার্কেট থেকে ফেরার পরে তুমি যখন ধুয়ে দিয়েছো, তারপরে তুমি দেখছো যে না রে বাবা, এ তো আর হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে এমন বাড়া বাড়ছে সেটা নিচের দিকে ঝুলে পড়েছে। তো এই ধরনের ঘটনা আমাদের ঘটে থাকে সাধারণত। সেই যে ফেব্রিকের তো তার অরিজিনাল যে অবস্থা, একই যে অবস্থা, সেই অবস্থায় আগে যেরকম ছিল সেরকম না থাকার যে অবস্থা, সেটিকে আমরা ডাইমেনশনাল আনস্টাবিলিটি বলছি। আর ডাইমেনশনাল স্টাবিলিটি বলছি যে এটা যদি একটা ফেব্রিক হয়ে থাকে, আগে যতটুকু ছিল ল্যান্ড উইথ, সেটা এরপরেও কিন্তু ততটুকুই থাকবে। তো ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট বলতে বোঝায় কোন একটা ফেব্রিককে আমরা প্রথমে টেস্ট করব যে সেটা বিভিন্ন এজেন্ট অর্থাৎ ওয়াশিং এর পরে তার আকার এবং আয়তন ঠিক আগের মতো ঠিক থাকে কি, সেটি হচ্ছে ডাইমেনশনাল টেস্ট। এখানে বলছে যে এক মিনিট, আমরা এটার একটা উইন্ডো নিয়ে নিয়ে নিই তাহলে বেটার হবে। ওই যে কি করে ধোয়ার পর, শাড়ি ধোয়ার পর টানা টানি করে না, দেখছো না? অথবা যখন কোনো একটা বস্তুকে তুমি নিট করবা, সেটা প্রচুর টেনশনে, তাহলে ছেড়ে দিলে কি হবে, স্কুইচ হবে, কাছাকাছি চলে আসবে, তাই না? সো দ্য গুড ফেব্রিক ডাইমেনশনাল স্টেবিলিটি ওন এন্ড ওয়াশড মেনি টাইমস এন্ড অরিজিনাল ফ্লেচিং এন্ড শেপ এন্ড আনচার্স এন্ড ডাইমেনশন এন্ড ডন্ট শ্রিঙ্ক এন্ড গার্ল টু ইট ডন্ট এফেক্ট দ্য এক্সপেরিয়েন্স। যারা আনশ্রিঙ্কড অর্থাৎ ভালো কাপড়, তারা কিন্তু শ্রিঙ্ক করবে না। আমরা টেক্সটাইলের ভাষায় যেটাকে বলি শ্রিঙ্কেজ, তোমাদের হয়তো অনেকেরই পরিচিত শব্দটি। দ্য ফেব্রিক উইথ পোর ডাইমেনশনাল স্টেবিলিটি ইজ ইউজুয়ালি শোন এজ এ শ্রিঙ্কেজ, সাচ এজ শ্রিঙ্কেজ ইজ সুইং, আয়রনিং, ওয়াশিং এক্সেট্রা। সেটা নানা প্রকার শ্রিঙ্কেজ হতে পারে। সো অ্যামং দেম ওয়াশ শ্রিঙ্কেজ ইজ আ প্রবলেম দ্যাট কনজিউম ফেস ক্লোজ অ্যাটেনশন ভেরি মাচ। মনে করো তুমি অর্ডার, তোমাকে বায়ার দিয়েছে বাইরে থেকে, H&M কোম্পানি, তুমি H&M কোম্পানির প্রোডাক্টস আর দিয়েছো। H&M কোম্পানি তো আর এত বোকা নয়, H&M কোম্পানি কিন্তু তোমাকে এই ওয়াশ পাসনেস টেস্ট করে, সরি, এই শ্রিঙ্কেজ টেস্ট করেই নিবে। ফ্যাক্টরিতে আমরা সেটাকে শ্রিঙ্কেজ টেস্ট বলি। সে ওয়াশ করাবে, নানা প্রকার ওয়াশ করায়, তারপর তোমার কাছ থেকে টেস্ট রেজাল্ট নিয়ে তারপর কিন্তু তোমার ফেব্রিক হবে। যারা টেস্টিং ল্যাবে কাজ করো তারা তো প্রতিনিয়ত এই কাজটি করে থাকে। Objectives key to know about the dimensional stability of fabric and garments, to know dimensional stability measurement procedure to determination of stability, kibhabe measure korbo sheti amra janbo. Apparatus and machine ki ki lagbe, sheti hocche sample marker, balsa marker pen, text pen, dolo, laundry pen. Sample marker to lagche, othoto je board ta amader jeta diye amra kati, size kore kati sample. মার্কার প্যান যখন কাটতে হবে না গার্মেন্টস এর ক্ষেত্রে, সাধারণত আমরা কি পয়েন্ট আউট করে রাখি, টেক্সট প্যান, ডলো প্যান, লঞ্জি প্যান, স্টেবিলিটি টেমপ্লেট এন্ড শ্রিঙ্কেজ এক্সটেনশন রুলার। স্টেবিলিটি টেমপ্লেট রয়েছে আমাদের, স্টেবিলিটি টেমপ্লেটে শ্রিঙ্কেজ এক্সটেনশন দিয়ে থাকি আমরা। ওই যে ফুটা থাকে না টেমপ্লেট, যেটা ফেব্রিকের উপর বসা বসায় কাটো, ওয়াশ কাটার মেশিন, যেটা দিয়ে আমরা কি করব, ইয়ে করব, অর্থাৎ ওয়াশ কাটার দিয়ে কি ওয়াশ করব, ওয়াশিং মেশিনটা। তারপরে হচ্ছে বালাস্ট পলিস্টার মেকওয়েটস, এটা বালাস্ট ফেব্রিক বলতে, এটা পলিস্টারের 200x200 mm একটা ফেব্রিক, স্পঞ্জ লাইক বা এ ধরনের ফেব্রিক, যেটি কিনা আমাদের যে ওজন, যদি আন্ডারওয়েটেড হয় কোনো ফেব্রিক সেটা ফিল আপ করবে। ডোমেস্টিক টাম্বল ড্রায়ার অর্থাৎ শুকানোর জন্য। তারপর বলা হচ্ছে যে মেশ ড্রাইং র্যাক এন্ড ড্রাইং লাইন, অর্থাৎ কিভাবে শুকাবো গার্মেন্টস গুলিকে সেটির জন্য র্যাক। নন ফসফেট ডিটারজেন্ট, আমরা যেটাকে SDC স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট বলি, সেটা কিন্তু ফসফেট, নন ফসফেট নানা রকম রয়েছে। তো নন ফসফেট ডিটারজেন্ট, সোডিয়াম পারবোরেট,
NTAD 77, 20, and 3 ratio তে আমরা নিতে পারি তো অনেক সময় শুধুমাত্র নন ফসফেট ডিটারজেন্ট বা সোডিয়াম পারবোরেট দিয়েও কিন্তু অনেকে করে থাকে তো যখন আমরা কোনো স্পেসিফিক টেস্ট করব তখন কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অ্যাকর্ডিং টু আইএসও অথবা এএচটিসি আমাদের অনুসারে কিন্তু টেস্ট প্রসিডিউর গুলো করতে হবে মেইনটেইন করতে হবে তো এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে বেসিক আমরা যখন যেই টেস্ট প্রসিডিউর ফলো করব তখন সেই টেস্ট প্রসিডিউরে করতে হবে হ্যাঁ হয়তো লিটল বিট একটু ডিফারেন্স আছে কিন্তু মূল কথা একই জিনিস তো ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক লোকেশন ফর ডিফারেন্ট গার্মেন্টস তো মনে করো তোমাকে এখন একটা শার্ট দেওয়া হয়েছে বা কোনো গার্মেন্টস দেওয়া হয়েছে তখন এটার তুমি শ্রিঙ্কেজটা কিভাবে মেজার করবে সেটির জন্য প্রথমে আমাদের কিছু জায়গা চিহ্নিত করতে হবে কারণ ধোয়ার পূর্বে যেসব জায়গাগুলো চিহ্নিত করব ওয়াশ করার পর সেই জায়গাগুলো কিরকম হবে সেটা আইডেন্টিফাই করা যাবে তো সেজন্য কি শার্টের জন্য কোলার কোলার ব্র্যান্ড বডি লেন্থ স্লিভ উইথ এখানে আমরা বেঞ্চমার্ক দিতে পারি তাক দিতে পারি পয়েন্ট আউট করতে পারি ট্রাউজারের ক্ষেত্রে ফ্রন্ট সাইড ব্যাক রাইজ ইন সিম আউট সিম ওয়েস্ট সিট পাজামার ক্ষেত্রে লেন্থ স্লিভ হ্যাম চেস্ট পাজামা বটমের ক্ষেত্রে ইন সিম লেন্থ হিপ একটু দেখে নিব যাদের এই শব্দগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো দেখে নিব ছবি বের করে বডিজ লেন্থ ড্রেসের ক্ষেত্রে স্কিট লেন্থ স্লিপ লেন্থ শোল্ডার হ্যাঁ শোল্ডার উইস্ট হিপ হ্যাম এক্সেট্রা যারা এগুলো নিয়মিত করে তারা হয়তো বুঝতে পারছে ব্লাউজের ক্ষেত্রে লেন্থ স্লিপ লেন্থ শোল্ডার চেস্ট উইস্ট এগুলো করতে হবে তোমার যদি মনে হয় যে তুমি এগুলো কিছু জানো না তাহলে তুমি কিভাবে করবা তুমি যদি তোমার গার্মেন্টসটার একই জায়গায় একই প্রান্তে যে কোনো দুইখানে একইভাবে মাপ দিয়ে থাকো এবং ওয়াশ করার পর সেটা মাপো তারপরেও কিন্তু তোমার হবে তো এটা সাধারণত রিকমেন্ডেড বেঞ্চমার্ক যেখানে আসলে অ্যাকচুয়ালি করলে ভালো হয় ওকে তারপর সারা স্কিটের ক্ষেত্রে লেন্স হ্যাম হিপ এন্ড ওয়েস্ট এর ক্ষেত্রে সাধারণত মাপা অথবা যখন আমরা কোনো স্যাম্পল ফেব্রিক পাবো এটা তো যখন কমপ্লিট গার্মেন্টস পেলাম তখন হয়ে গেল এটা আমরা মার্কিং করে এটাকে ওয়াশে পাঠাবো যখন স্পেসিমেন স্যাম্পল ফেব্রিক যখন ফ্লোর থেকে তোমাকে ফেব্রিক দিবে তখন আমাদের কিভাবে করতে হবে সেটি হচ্ছে যে ফেব্রিক যখন দিবে সেটি হচ্ছে মিনিমাম সাইজ অফ স্টেবিলিটি স্কয়ার 50×50 সেন্টিমিটার এরকম একটা কোড রয়েছে যেখানে এরকম ফুটা রয়েছে গ্যাপ রয়েছে ছিদ্র সেটা তোমরা সবাই জানো যেহেতু রোলার মেশিনের ভিতর দিয়ে পাস করা হয়েছে সো সেখানে রিল্যাক্স করলে কি হবে আমার ফাইবারটা যেটাকে টানা হয়েছে সেটা লুপ গুলো কাছাকাছি আসবে ওকে তো কখন একটা ফেব্রিক বাড়বে কমবে না যখন ফেব্রিকটা তার স্বাভাবিক অবস্থানে থাকবে লুপগুলো সহ তখন কিন্তু সেই ফেব্রিকটা বাড়বে অথবা কমবে না কিন্তু যখন আমরা কি করব ফেব্রিকে টানবো এপাশে ওপাশে তাহলে কি সেটা ধোয়ার পর আগের অবস্থায় কুচকে যাবে ইটস ভেরি সিম্পল ডু নট ইউজ উইথিন দ্য ফেব্রিক 5 সেন্টিমিটার ডু নট ইউজ দ্য ফেব্রিক উইথিন 5 সেন্টিমিটার ইন দ্য স্লেভেস স্লেভেসের দিকে প্রান্তের দিকে সাধারণত আমরা নিব না সাধারণত মিডল বা ভালো যে জায়গাটা আছে সেখান থেকে নিব Place the template on the fabric side and template parallel to the warp direction. আমরা টেপিলে ফেব্রিকটা বিছাবো ফেব্রিকটা বিছানোর পর আমাদের যে ওয়ার্প বরাবর আমরা টেমপ্লেটটা কি করব বসাবো টেমপ্লেটটা বসাবো মার্ক দ্য থ্রি উইথ লেন্থ এন্ড 35 সেন্টিমিটার এই পার্ট এখানে যে ফোটাগুলো রয়েছে এটা এটা তো 50 50 সব দিকে 50 50 50 এপাশেও কিন্তু এই কি হলো এপাশেও কিন্তু 50 হ্যাঁ এই যে ফোটোগুলো রয়েছে মার্কার পেন মার্কস করার জন্য সেগুলি সাধারণত এইখান থেকে 35 সেন্টিমিটার 35 35 35 35 ঠিক আছে তাহলে এগুলো ভিতরে টোটালটা হচ্ছে 35 সেন্টিমিটার অ্যাপার্ট এন্ড ড্র দ্য অ্যারাউন্ড ইটস অফ দ্য টেম্পলেট এন্ড রাউন্ড অফ দ্য কর্নার্স তো রাউন্ড অফ করা যাবে না এন্ড অ্যারো দ্য আউটসাইড মেজারমেন্ট এন্ড ডোনেট দ্য লেন্থ অফ ওয়ার্প ডিরেকশন তো এখানে কিন্তু মার্কার দিয়ে লেন্থ অফ উইথ যে ডিরেকশন সেটা মাপে দিতে হবে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে কারণ যখন আমরা এরপর আমরা মাপবো তখন তো আমাদের যেহেতু যেভাবে মাপ দিয়েছিলাম যে ওয়ার অথবা অয়েবস বরাবর সেটা তো আমাদের বুঝতে হবে ওকে যদি গার্মেন্টস হয় তাহলে বেঞ্চ মার্কিং করবো আর যদি স্যাম্পল ফেব্রিক হয় তাহলে একটা টেবিলে কাপড়টাকে রিল্যাক্স করে বিছিয়ে 4 ঘন্টা তো আগে রিল্যাক্স হবে সুন্দর করে বিছিয়ে টেমপ্লেট আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর কাটবো প্রান্তগুলি 50 50 50 তারপর মাঝখানে 35 35 35 করে আমরা কি করব দাগ দেবো তারপর প্রান্তগুলি সেলাই করে দিয়ে ওয়াশ করে
তো এটা দেখো এক একটা ফেব্রিকের জন্য এক এক রকম, যেমন ওভেন ফেব্রিকের জন্য বলা আছে ইউজ এ সিঙ্গেল লেয়ার অফ ফেব্রিক, ইউজ দ্য স্লটস অফ দ্য টেমপ্লেট এন্ড টু দ্য মার্ক অফ দ্য ফেব্রিক উইথ এ ইনডিজিবল ফ্যান, যেটা কালি তালি উঠবে না এরকম দিয়ে করবো। একটা লেয়ার ইউজ করবো আমরা শুধুমাত্র সিঙ্গেল লেয়ার, যখন কিনা আমরা ওভেন ফেব্রিক ইউজ করবো। উই নো অ্যাবাউট ওভেন ফেব্রিক, শাড়ি গামছা লুঙ্গি, ওকে, বিছানার চাদর, শার্ট, প্যান্ট, হোপ ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট ওভেন ফেব্রিক্স। ওয়াইপ নিট ফেব্রিক্স গুলো আমাদের দেশে সাধারণত ওয়াইপ নিট ফেব্রিক্স গুলো আমরা করি, ওয়াইপ নিট ফেব্রিক্স গুলো করি না, বলা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ ফেব্রিক। আমাদের দেশে ওয়াইপ নিট ফেব্রিক খুব কম করা হয়, ম্যাক্সিমাম নিট ইন্ডাস্ট্রি সাধারণত ওয়াইপ নিট ফেব্রিক করে। তো ওয়াইপ নিট ফেব্রিক এর ক্ষেত্রেও আমরা সিঙ্গেল লেয়ার সেম ভাবে কেটে নিব এবং ডলো মার্কার দিয়ে মার্ক করব। ওয়াইপ নিট ফেব্রিক্স এর ক্ষেত্রে আমরা যেটা সাধারণত বাংলাদেশে হয় বেশি, সেটি হচ্ছে ডাবল ডাবল ফোল্ড, অর্থাৎ ফোল্ড করব, ফোল্ড দ্য ফেব্রিক ইনটু ডাবল লেয়ার উইথিন দ্য ফোল্ড প্যারালাল টু দ্য ওয়েলস। আমাদের যে ওয়েলস বরাবর রয়েছে, কোর্স তো এদিকে, ওয়েলস তো এদিকে, ওয়ার্প কোর্স বরাবর কি করছি আমরা, পাঁচ করছি ওয়েলস বরাবর। ইউজ দ্য হোলস ইন দ্য টেমপ্লেট টু প্রিভেন্ট দ্য ফেব্রিক বিং ডিগ্রেড বাই প্যান এন্ড জলমার স্যাম। তাহলে কি ওভেন, ওয়েব নিট, ওয়াফ নিট, ফিঙ্কাল ফেব্রিক, মানে কি ভাঁজ 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 ভাঁজ, যে সমস্ত ফেব্রিক আছে না সিঙ্গেল জার্সের অনেক ফেব্রিক একবারে খুবই ভাঁজ, যে ওয়েট দিলে সেটা ডিসকস বা এগুলো দিয়ে বানানো হয়। মনে হচ্ছে লে অফ দ্য ফেব্রিক পিস অন দ্য স্মুথ সারফেস এন্ড অ্যালো দ্য রিল্যাক্সিং নেচার অনলি ডেফিনেটলি অ্যান্ড উইদাউট ব্লেসিং দ্য স্টেবিলিটি টেমপ্লেট অন দ্য ফেব্রিক রিমুভ দ্য স্পেসিমেন। তো এর উপরে যদি স্পেসিমেনটা তুমি বসাও, এটা তো ভারী, তো এটা সাধারণত ডিসপ্লেসড হয়ে যেতে পারে, তখনই কিন্তু তার লেন্থ ওয়েথ এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ফিতা দিয়ে মেপে আমরা কেটে নেব। অ্যান্ড প্লাইস অনেক ফেব্রিক, নরম ফেব্রিক গুলো কিভাবে বুঝাবো, রিঙ্কেল ফেব্রিক, ভাজ 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 ফেব্রিক গুলো, it place three warp and three weft measurement points on the specimen using the shrinkers extension in approximate and that is a stability template. Boshalam points dilam, indicate korlam, ekhane bolche note placing the rulers across the crinkle effect, do not allow the rulers to press out the crinkle effect, this may be have to be done manually to ensure the measurement points are 35 cm apart. Chains and elastics, echharao amra kintu chains and elastic e porte pari আছে না, আমাদের ট্রিমস এন্ড ইলাস্টিক গুলো, যে কাট থ্রি স্পেসিমেন 450 mm লেন্থ করে কাটবো, ইউজিং দ্য স্টেবিলিটি রুলার মার্কার এন্ড সেট দ্য গজ 35 cm অ্যাপার্ট অ্যান্ড ইচ অফ থ্রি স্যাম্পল ইনশিওরিং দেয়ার অ্যাপ্রক্সিমেটলি 5 cm, এইগুলো তো মার্কিং করবো। শিউ দ্য থ্রি টেস্ট স্পেসিমেন অন টু দ্য পিওর শাঙ্ক স্টেবিলিটি স্কোয়ার অ্যান্ড ইনশিওর দ্য স্যাম্পলস আর নট আন্ডার এনি টেনশন, অ্যান্ড এটাও সেলাই করবো প্রান্তগুলো এবং দেখবো যে কোনো টেনশন হয়ে যাবে না। তারপরে এটা একটা ওভারলুকিং, ওভারলুকিং বলাচ্ছে কি ওভেন ফেব্রিক, ফেব্রিক ওভারলুক অল ইটস, যে চারপাশে যে সেলাই করে দেওয়া সেটাকে ওভারলুক বলছি। ওয়ার্প নিট ফেব্রিক ওভারলুক অল ইটস, ওয়েব নিট ফেব্রিক যেহেতু এটা ভাঁজ করে দেওয়া হয় তাহলে তিন প্রান্ত সেলাই করলেই হচ্ছে, ব্যাগের মতো হবে। টেস্ট প্রসিডিউর, প্রথমে আমাদের একটা ওয়াশার, ওয়াশ লোড বলাচ্ছে যেখানে ওয়াশ করবে, ইনশিওর মোর দ্যান হাফ অব লোড সাকসেস স্পেসিমেন এন্ড রেস্ট অফ লোড আর বিং মেড বাই ব্রিটিশ স্ট্যান্ডার্ড মেকার্স। আমাদের যে ওই যে স্ট্যান্ডার্ড মেক ওয়েটস কোনটা রয়েছে আমাদের, এই যে আমরা প্রথমে দেখেছিলাম কি রয়েছে, কোথায় গেল ভুলে গেলাম নাম, বালাস ফেব্রিক, আমরা হাফ ফেব্রিক দেবো, হাফ বালাস ফেব্রিক দিব, দিয়ে কি করব ওজন বানাবো, দেন পাউডার হচ্ছে ইসি ডিটারজেন্ট দেন সোডিয়াম পারবোরেট যেটা আমরা ইউজ করি, আরেকটা ছিল সেটা না ইউজ করলেও হবে, ওয়াশ প্রোগ্রাম, আমাদের যে ওয়াশিং মেশিন রয়েছে সেই ওয়াশিং মেশিনে বলা আছে সিলেক্ট দ্য কারেক্ট প্রোগ্রাম ফর দ্য ওয়াশ রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ মেশিন বিং ইউজ অ্যান্ড সেট দ্য টেম্পারেচার ওয়াটার লেভেলস অ্যান্ড পুল আউট কারেক্ট নবস অফ ইফ দ্য ফ্রম ফোম 71 ওয়াশ কেটল। তো এটা একটা মেশিন, তো আমরা যে কোনোটাই ইউজ করতে পারি, আমাদের যে অ্যাকর্ডিং টু ISO বা AHECCP অনুসারে যে রুলস দেওয়া আছে তার টেম্পারেচার কত সেটা আমরা 40 করতে পারি, রুম টেম্পারেচারে করতে পারি, 60 করতে পারি, যেটা চাইবে বায়ার আমাদের সেটাতেই করে দিতে। বলা আছে যে প্লেস এন্ড মাইক্রোওয়েভ দ্য টেস্ট স্পেসিমেন ওয়াশিং মেশিন এন্ড ডিসলভ দ্য পাউডার উইথ এ স্মল কোয়ান্টিটি ওয়ার্ম ওয়াটার ইন বেকার, স্টার্ট দ্য মেশিন এন্ড হোয়েন দ্য ওয়াটার ইজ অ্যাবোভ দ্য বেস্ট লেভেল অন দ্য স্লাইড টিউব ফোর ডিসলভ ইন পাওয়ার মেশিন বাই লিফটিং দ্য লাইট অন দ্য টপ অফ দ্য মেশিন এন্ড ফ্লাশ ডাউন বাই রিনসিং। Okay, and competition program, remove the wash load. After keep on it any day, wash load. And then the wash cycle, panish it, remove the wash load, ballast fabric to the bed. Bed for an hour, pour, amra ki kutchi, shereke, dry kuri. Tale dry te kibhabe kutchi, dry ta nana bhabe hote pare. Prathome jodi amra boli, sheti hocche,
লাইন ড্রাই, ডিপ ড্রাই, ফ্ল্যাট ড্রাই এন্ড চামুল ড্রাই, আমাদের চার প্রকার ড্রাই রয়েছে। আমরা সাধারণত পরিচিত লাইন ড্রাই এর সাথে। বলা আছে স্পেসিমেন হ্যাং টু কর্নার্স অফ দ্য ফেব্রিক এন্ড ইন ভার্টিক্যাল ডিরেকশন, আমরা বাসা বাড়িতে যেভাবে শুকাই হ্যাং ড্রাই। বলা হচ্ছে যে ডিপ ড্রাই, ওয়েট স্পেসিমেন ইজ হ্যাং বাই টু কর্নার্স অফ দ্য ফেব্রিক লেন্থ ইন ভার্টিক্যাল ডিরেকশন। ডিপ ড্রাই, ড্রিপিং ওয়েট স্পেসিমেন ইজ হ্যাং বাই টু কর্নার্স উইথ দ্য ফেব্রিক লেন্থ ইন ভার্টিক্যাল ডিরেকশন। ওটা ছিল লেন্থ ওয়াইজ, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে যখন করবো শুকাবো তখন সেটাকে আমরা ড্রিপ ড্রাই বলছি। এরপর ফ্ল্যাট ড্রাই, শুয়ে পড়বি, স্পেসিমেন ড্রাইড হাউ স্প্রেডিং এন্ড এজ আ হরিজন্টাল স্কিন পারফোরেটেড সারফেস রিমুভিং দ্য রিঙ্কলস উইদাউট স্ট্রেচিং এন্ড ডিসটর্টিং। আমরা স্কুইচ করি না, স্কুইচ স্কুইচ করা যাবে না, এটা এরকম ইয়ে রয়েছে, নেট রয়েছে, সেই নেটের উপর ফেব্রিকটাকে দিব, ভেজা ফেব্রিকটাকে, এবং সেটাকে যত সম্ভব ছাড়িয়ে দিব চারপাশে, অর্থাৎ কোনো প্রকার টুইস্ট মুইস্ট এগুলো কিছু দেওয়া যাবে না, সেটা হচ্ছে ফ্ল্যাট ড্রাই, কোনো স্ট্রেচিং করা যাবে না। তারপরে বলা হচ্ছে টাম্বল ড্রাই, টাম্বল ড্রাই তো আমরা সবাই চিনি যে মেশিনের ভিতরে ঢুকে যখন টাম্বল ড্রাই করে থাকি, আইসো ড্রাই যেটা আমরা চাই, তো এটা সাধারণত ফ্ল্যাট ড্রাই বা ডিপ ড্রাই করা যেতে পারে। ফ্যাক্টরিতে সাধারণত বায়ার বলে দেয় অথবা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে টাম্বল ড্রাই করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা যারা ফিজিক্যাল ল্যাবে আছো তোমরা দেখেছো যে ফ্ল্যাট ড্রাই করে থাকে বা ডিপ ড্রাই করে থাকে জাস্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে। ওকে, তাহলে আমরা অনেক কিছু দেখলাম, সেটি স্যাম্পল কাটলাম, স্যাম্পল মার্কিং করলাম, স্যাম্পলে ওয়াশ করলাম, স্যাম্পল ওয়াশ করার পর শুকাইলাম, এরপর ওই যে আগে মার্কিং যেটা দিয়েছিলাম এখন সেই মার্কিং থেকে আমরা কি করব, মেজার করব যে কতটুকু বাড়লো। তাহলে রিমেজারিং এন্ড ক্যালকুলেশন প্রসিডিউর কি, কন্ডিশন স্যাম্পল কন্ডিশন এটাকেও কিন্তু রিল্যাক্স করতে হবে। আফটার কন্ডিশনিং লে স্ট্রেস স্পেসিমেন টেনশন অন ফ্ল্যাট হরিজন্টাল হরিজন্টাল সারফেস বিছাবো, মেজার এন্ড রেকর্ড ডিসটেন্স বিটুইন ইচ পেয়ার অফ বেঞ্চমার্ক। তারপর কি, একটা টেবিলে ফ্ল্যাট টেবিলের উপর স্যাম্পলটাকে সুন্দর করে আফটার যখন রিল্যাক্সেশন হয়ে যাবে রাখবো, রাখার পরে কি হবে এর যে মার্কস গুলো আমরা আগে দিয়েছিলাম বেঞ্চ মার্ক গুলো সেগুলো আবার পুনরায় স্কেল দিয়ে মাপবো। এটা তোমরা অনেকেই ডেলি করে থাকো। ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ মেজারমেন্ট এন্ড রিপোর্ট ইন পার্সেন্টেজ। তাহলে বিফোরে কত ছিল পরে কত ছিল সেটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, নো ম্যাটার, সেজন্য বলা আছে ডাইমেনশনাল চান্স পার্সেন্টেজ সমান সমান 100 টু বি মাইনাস এ বাই এ। এটা কি একটু দেখি, এটা একটা শার্ট, এটা হচ্ছে বিফোর ওয়াশ, তো এখানে আমরা বেঞ্চমার্ক করেছি এখানে এবং এখানে, তাহলে এটা একটা ল্যান্ড। আবার বেঞ্চমার্ক করতে পারি এখানে এখানে, এটা একটা ল্যান্ড, নো ম্যাটার। বলা হচ্ছে এখানে যেটা বলছে 100 ইনটু বি মাইনাস এ বাই এ, যেখানে ডিসি হচ্ছে ডাইমেনশনাল চান্স, এ হচ্ছে অরিজিনাল ডাইমেনশন, অর্থাৎ আগে কতটুকু ছিল, এইটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এ বির লেন্থ আগে কতটুকু ছিল অরিজিনাল ডাইমেনশন, বি হচ্ছে ডাইমেনশন আফটার লন্ড্রি, আপনার যখন লন্ড্রি করা হয়েছে ওয়াশ করা হয়েছে তখন এটি কি কমে গেছে নাকি বেড়ে গেছে এই লেন্থ চান্সটি দেন। তাহলে আমরা এখন শ্রিঙ্কেজ কিভাবে পাবো, তাহলে এটি একটা সাইডের কথা বলছে, এটি সবগুলো সাইড ক্যালকুলেট করা হয়। তো শ্রিঙ্কেজ যদি এরকম হয় ইট ইজ কমে গেছে তখন আমরা সাধারণত ডিক্রিজ ডাইমেনশন হয় সেটাকে আমরা দেখো। শ্রিঙ্কেজ শব্দটা দিয়ে কিন্তু দুটি কথাই বোঝাচ্ছে, সেটি হচ্ছে পজিটিভ শ্রিঙ্কেজ হবে প্লাস নেগেটিভ শ্রিঙ্কেজ দুটিকেই বোঝাচ্ছে। মানে কি, মানে এটা বাড়তেও পারে কমতেও পারে, শ্রিঙ্কেজ মানে যে শুধু কমবে এমন বিষয়টা কিন্তু নয়। সো ইলঙ্গেশন ইজ ডিনোটেড হুইচ ইজ ইনক্রিজ ইন ডাইমেনশন, তাহলে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি পেলাম যে আমার স্যাম্পলটা আফটার ওয়াশের পর কি হলো। ওই যে আমরা বেঞ্চমার্কিং গুলো করেছিলাম, ওই যে 35 35 35 করেছিলাম, লেন্থ উইথ কতটুকু আছে সেগুলো ক্যালকুলেট করলাম, অথবা যে যেখানে বেঞ্চমার্কিং করেছিলাম সেখানে কতটুকু সেটা ক্যালকুলেট করলাম, করে পার্সেন্টেজ করলাম, সব দিকে পার্সেন্টেজ করলাম। ওকে, এই হলো আমার ডাইমেনশনাল স্টেবিলিটি। এবং এর সাথে আরেকটি চেঞ্জ অর্থাৎ মেজার করা যায় সেটি হচ্ছে স্পাইরালিটি। স্পাইরালিটিটা কি, স্পাইরালিটিটা হচ্ছে যে ফেব্রিক সাধারণত সবসময় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে চাবে। আমরা যদি সবসময় চিন্তা করি ফোর্স এবং ওয়েলস গুলি বা ওয়ার্প এবং ওয়ার্প গুলি 90 ডিগ্রি কোণে থাকতে চাইবে। তো স্পাইরালিটি হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণে না থেকে যখন তারা ভাঁজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্প এবং ওয়েব গুলো সর্বদা 90 ডিগ্রি কোণে থাকার কথা। এটা যখন 90 ডিগ্রি কোণে না থেকে একটু ভাঁজ হয়ে যায় না, আমরা দেখি না ওদের গেঞ্জিতে ইয়েগুলো ভাঁজ হয়ে গেছে ওয়েলস গুলি, হ্যাঁ সেটাকে আমরা স্পাইরালিটি বলি। তো এটা কি বলা হচ্ছে যে স্পাইরালিটি পার্সেন্টেন্স, এটা কিভাবে আমরা প্রকাশ করছি অর্থাৎ কি পরিমাণ বাঁকা হয়েছে সেটা দেখো। এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে 20 ইনটু 20 বা 10 ইঞ্চি, নিচে আরেকটা দেখো বিফোর ওয়াশ
এটা যদি আমরা সব এ বি সি ডি বা সি ড্যাশ ইনটু ডি বলি, তাহলে আপনার চান্স হলো কি এখানে কোন হবে, এটা চলে গেল সি, এটা সি ড্যাশ বলি আর এটা সি বলি, ওকে, তাহলে কনফিউশন এড়ানো যাবে। তাহলে সি ড্যাশ এইটুক বেড়ে গেল, সি থেকে সি ড্যাশ বেড়ে গেল, তাই না? এখানে এটা কি লম্বা থাকার কথা ছিল, সোজা থাকার কথা ছিল, কিন্তু সেটা কি হলো, সরে গেল। তাহলে এখানেও এই যে এখানে এটাও এই পাশেরটাও সরে যাবে। এটা ইয়ের ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে যদি তোমরা ধরি এটা স্কোয়ারটাকে যদি এরকম ভাঁজ করি তাহলে তো এটা কি ওদিকে চলে যাবে না? ওকে, তাহলে এখন এই যে চ্যান্সটা সেটা আমরা ডিসাইড করব। সো স্পাইরাল ডি সি ইনটু সি স্পাইরাল চ্যান্স কতটুকু, সি ড্যাশ ইনটু সি অ্যান্ড এসি চ্যান্স ইন লেন্থ। আমাদের যে আগে কি এসি যে লেন্থটা ছিল এখন কি একটু সরে গেলে একটু লেন্থটা বেড়ে যাবে না, তাহলে এ সি ড্যাশ, তাহলে এই লেন্থটা কত, তাহলে কতটুকু কোণ হলো, স্পাইরাল চ্যান্স কতটুকু হলো, কি কোণ হচ্ছে এবং কতটুকু লেন্থ সে 1.5 বাই যতটুকু দৈর্ঘ্য বেড়েছে ততটুকু। সো এটাকে সাধারণত স্পাইরালিটি দ্বারা প্রকাশ করা হয়, পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। যেমন বলা হচ্ছে যে লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ প্লাস 3%, উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ মাইনাস 2, স্পাইরালিটি 6.5। এই তিনটা টার্ম সাধারণত একসাথে বলা হয় থাকে, তোমরা একসাথে রিপোর্ট দিয়ে থাকো। কিভাবে বলা হচ্ছে যে লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ প্লাস 3 মানে কি, লেন্থে সে 3% তার বেড়েছে, টোটাল যে লেন্থ তার 3% বেড়েছে, এবং আর কি হয়েছে স্পাইরালিটি উইথ কমে গেছে, তো এই পাশে যদি বাড়ে এই পাশে তো কমবেই স্বাভাবিক, এবং স্পাইরালিটি 6.25 মানে এই পরিমাণ বেঁকে গেছে, 6.25 মানে কত পরিমাণ বেঁকে গেছে। এখানে একটা ইউটিউব ভিডিওর লিংক দেওয়া রয়েছে, তোমাদের এই প্রসেসটা পুরোটা এখানে রয়েছে। আমি আজকে ডাইমেনশনাল স্টেবিলিটির কথা বললাম, সংক্ষেপে যদি আবার বলি, ডাইমেনশনাল স্টেবিলিটি হচ্ছে একটা কাপড়ের আগে কি অবস্থা ছিল, ধোয়ার পরে তার কি অবস্থা হচ্ছে, সেটা কি বাড়ছে নাকি কমছে সেটি টেস্ট করা। আজকে আমরা সেটি টেস্ট করেছি, সেটির জন্য আমাদের সেটা ফেব্রিক হতে পারে, সেটা গার্মেন্টস হতে পারে, দুটোই হতে পারে। যদি গার্মেন্টস হয়ে থাকে তাহলে বিভিন্ন স্থানে আমরা তাকে বেঞ্চ মার্কিং করবো, মার্কেট ডলো মার্কার দিয়ে যেন উঠে চলে না যায়, অথবা যদি ফেব্রিক হয়ে থাকে তাহলে আমরা 50x50 সেন্টিমিটার কেটে ডলো মার্কার দিয়ে আমরা কি করছি মার্কিং করে রাখছি 35x35x35, তারপর প্রান্তগুলো সেলাই করছি। ওভেনের ক্ষেত্রে সিঙ্গেল প্রান্ত ইউজ করছি, ওয়ার্পের ক্ষেত্রে ওয়ার্প মিট ক্ষেত্রে সিঙ্গেল ফেব্রিক ইউজ করছি, ওয়েবটের ক্ষেত্রে ডাবল ইউজ করছি, ক্রিঙ্কেল ফেব্রিকের ক্ষেত্রে স্টেবিলিটি টেমপ্লেট না দিয়ে কাটছি, ট্রিমিংস এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে কেটে নিয়ে সেলাই করছি। এরপর সেটাকে আমরা ওয়াশ করছি মেশিনে সোডিয়াম পারবোরেট দিয়ে এবং আমাদের যে আর একটা কেমিক্যাল রয়েছে। ওকে, করার পর আমরা কি করছি হলো, তারপর আমরা কি হলো যে ড্রাই করছি, নানা প্রকার ড্রাই রয়েছে, ডিপ ড্রাই, হ্যাঙ্গিং ড্রাই, লাইন ড্রাই, মেশিন ড্রাই, যেটা কাম্বল ড্রাই বলি। ড্রাই করার পর রিল্যাক্স করছি, রিল্যাক্স করার পর দেন আমরা পুনরায় মেজার করছি, আগে যে দাগ ছিল এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, সেগুলো আবার পুনরায় মেজার করে পার্সেন্টেজ করছি, তারপর পার্সেন্টেজ অনুসারে আমরা একসাথে বলছি যে এটা হ্যাঁ এত পার্সেন্ট সিঙ্কেজ, 2%, 3%, 1%, এবং একই সাথে কিন্তু আমরা স্পাইরালিটিটা মেপে নেই যে কতটুকু চান্স হয়েছে। যারা নিট ফেব্রিক নিয়ে কাজ করো, সাধারণত ওয়েব নিট নিয়ে, তারা ওই যে বডিটার সোজা করে দেখো কতটুকু বেড়ে গেছে, ফিতা দিয়ে মাপো যে কতটুকু বেড়ে গেছে, সেটাই স্পাইরালিটি। তো এই ছিল কথা, এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে।